আমি কি ভাবো আজি আজি আমার বাইনা হ্যালো গাইস গুড ইভিনিং আর মই আছো বর্তমান সর্বক সো এটা বার্থডে খাব আইছো এটা মানে গিফট লব লাগে সো তার কারণে গই আছো এ দোকানত সো মানে টেডি বিয়ার এটা লব লাগে জিয়া থাকা অলপ এই ঘুন্ডি ওলাইছে আছে না নয় নয় টেডি বিয়ার লাগে টেডি বিয়ার পুতলা এটা ললো সরু ভন্টি এটার কারণে লাগে যেহেতু বার্থডে আছে সো এই দোকান মানে বন্ধুরে দোকান সো আমি রাস্তা ক্রস করে গই আছো ঘর সিহতর সো হয়েছে না রেডি ও বার্থডে রেডি হলে না মানে ইমান সকালে সো ধুনিয়া ডিজাইন করছা দে ভাল লাগে সো আজি বার্থডে এই প্রস্তুতি হয়ে আছে দেখাটো পাইছে পুরা বেলুনেদি সাজাইছে সো কোনে সাজাইছে সো এটা হিয়াশ্রী আর আছে এই ভাল লাগছে না তোর সচাই না কেক সেক কাটবো আর রিমলিয়ে হ্যাঁ সো 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 কেক কাটো কেক কাটো কেক কাটো ফুলতে সে নহয় আছে নাকি কেক রেডি একবার মই কাটি দিলে বেকার দুসা বলে দে 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 কোনটো খাটাম দে ফুকা আগত দে এ ডাঙা দাদা ফাঁস আগত মই নাই আমি তো চকলেট নানলো তহঁতক কি করবি এটা এইটো এইটো মই দিও চাং আজি এইটো সাজ খোৱাৰ কাৰণে আহিলোঁ সর্বকত অলিছান অলপ নিমকি খা আমি সৰু থাকাতে আমাক দিছিল না এনেকৈ নিমকি নাখাং নাখাং কৈছে এই খাব কিন্তু দেচোন দেখছা এই দোকানে লল গাইজ কেকটো কাটা হৈ গ'ল চাহ পানীও খালোঁ আমি এতিয়া আমি গিফট খোলা সময় আমাৰ দেখোল একফালৰ পৰা তো এতিয়া একফালৰ পৰা আমি গিফট খুলিম দে হা আপা নেক্সট গিফটটোৰ কাৰণে আগবাঢ়িছোঁ আমি না দিলীপ তাৰ এপ্লাই দিছে এ প্ৰভু নিজে ভৰাই থৈছা নেকি এইটো কোনে দিছে ৰুকুমাহী প্ৰভু হৈ আছা তো ডাঙৰ কেনকে হ'লি তাৰ কাৰণে ভিডিঅ' কৰি আছোঁ হাই দত্ত হাই দত্ত আমার সরু মামি আর নতুন মামি আর এই মামায় বিয়া পাচ্ছে সো গুঞ্জনা হোটেল আজি আমার মাইনা রিমলির বার্থডে আছে এই জন্মদিন উপলক্ষে আমি আজি কেক কাটিলো রাতিপুয়া ভাত খালো ভাত বনালো গোটে গোটে মিলি আর সো ফাইনালি মামি মোর সাবস্ক্রাইবার তার মানে সো সো মামি মানে প্রথম লাইক করে কমেন্ট করে ভাল লাগে হলো লড়বার করে বহি আছো আর কি এরি দিহে মো গেলুতে আমি সব বাই 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 বাই